পুরুষ বন্ধাত্ব বলতে আসলে কি বোঝায় এবং কখন বলবো আমরা সেটি? আমরা যখন বন্ধাত্বের সংজ্ঞায় যাই এবং যখন এটা ক্লাসিফিকেশন হয়, 40% কজ অফ ইনফার্টিলিটি হচ্ছে মেল ফ্যাক্টর, 40% ফিমেল ফ্যাক্টর, 10% বোথ, 10% আনএক্সপ্লেইন। এতদিন মানুষ বন্ধাত্বকে ফিমেলেরই অংশ ভাবত, এখন টেকনোলজি অনেক ইম্প্রুভ হচ্ছে, মানুষের আসলে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে, শিক্ষার সাথে সাথে সবাই এটা বুঝতে পেরেছে পুরুষ বন্ধাত্ব এটা একটা বিরাট ইস্যু বহন করে। এবং যখন আমাদের কাছে একটা কাপল আসে, আমরা ফিমেলকে টেস্ট করাবার পরে যখন দেখি যে না তার কোনো সমস্যা নেই, আলটিমেটলি মেলের দিকে আমরা ধাবিত হই। বর্তমানে যেটা হচ্ছে যে আমরা ফিমেল পার্টনার আসার সাথে সাথে তার হিস্ট্রি নেই, দো আমরা তার হিস্ট্রিতে কোনো সমস্যা যদি নাও পাই তারপরও সিমেন স্যাম্পল একটা করেই নিই। ফিমেল অ্যানালাইসিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দিয়ে একটা মেল এক্সক্লুড হয়ে যায় তার সমস্যা আছে কিনা। কি কি দেখে আসলে বুঝতে পারবেন যে না পুরুষ বন্ধাত্বের এই সমস্যাটিতে ভুগতে পারেন? একেবারে প্রাথমিক পর্যায় থেকে কোনো লক্ষণ বা উপসর্গ এরকম আছে কিনা? সেই রকম লক্ষণ বা উপসর্গ সাধারণত থাকে না, স্ট্রাকচারাল কিছু থাকতে পারে, লাইক ক্লিন ফিল্টার সিন্ড্রোম। সেক্ষেত্রে বডি মাস ইন্ডেক্স দেখে তুমি অনেক সময় বোঝা যায়, বাট নট অলওয়েজ। এটা হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট এবং ইনভেস্টিগেশন। ডায়াগনোসিসের যে বিষয়টি এবং পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি আপনাদের কাছে আসবার পর আসলে সেই বিষয়গুলো কিভাবে নিশ্চিত করেন আপনারা? সিমেন অ্যানালাইসিস করতে দেওয়ার পরে যখন তার সিমেন স্যাম্পল শো করে যে তার কোনো প্রবলেম আছে, তখন সেই অনুযায়ী আমরা আবার হরমোনাল ফ্যাক্টরে যাই। অ্যাকচুয়ালি মেল হরমোন, থাইরয়েড ফ্যাক্টর, FSH, LH এবং প্রোল্যাকটিন লেভেল, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করি যে তার, আমাদেরকে জানায় যে তার সিমেনের অ্যাবনর্মালিটিটা কোথায়। এবং 10-15% কজ অফ অলিগোস্পার্মিয়া ইউজুয়ালি হচ্ছে জেনেটিক কজ, অ্যান্ড ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফেকশনের মধ্যে যেমন অর্কাইটিস, ভাইরাল অর্কাইটিস এবং টেস্টিকুলার কিছু ফ্যাক্টর আছে লাইক ক্রিপ্টোকিডিজম, আনডিসেন্ডেড টেস্টিস, এবং তার হচ্ছে কোনো রেডিয়েশন থেরাপি, যে তার টেস্টিকুলার কোনো টিউমার ছিল সেখান থেকে সে হচ্ছে রেডিয়েশন পেয়েছে, যে কারণে তার টেস্টিস এখন স্পার্ম প্রোডাকশন করতে পারছে না। আবার অনেক সময় তার কনজেনিটাল অ্যাবসেন্স থাকে, বাইলেটারাল অ্যাবসেন্স থাকে, ভাস ডিফারেন্স, যে কারণে সমস্যা থাকতে পারে। তো অ্যাবনর্মাল প্রোডাকশন, অ্যাবনর্মাল ফাংশন অফ স্পার্ম, এইটাই ইউজুয়ালি মেইন প্রবলেম। সো অ্যাবনর্মাল প্রোডাকশন এবং অ্যাবনর্মাল ফাংশন ডিটেক্টের জন্য আমাদেরকে পেশেন্টের হিস্ট্রি ইম্পর্টেন্ট, যে তার ডায়াবেটিস আছে কি না, তার ওবেসিটি এবং কোনো মেটাবলিক সিন্ড্রোম আছে কি না, হরমোন প্রবলেম আছে কি না, থাইরয়েডের ডিজর্ডারগুলো, প্রোল্যাকটিনের ডিজর্ডারগুলো, তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা দেখি, এবং তার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টরগুলো আরও ইম্পর্টেন্ট, যে তার অ্যালকোহল, তারপরে স্মোকিং, তারপরে সে কোথায় কাজ করে, এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হ্যাজার্ড, যেগুলো টক্সিন লাইক পেস্টিসাইড, হিট, রেডিয়েশন। অনেক সময় সে কাজ করে ল্যাপটপ নিয়ে, এক্সেসিভ ল্যাপটপ ইউজ, হট বাথ, সনা বাথ, এগুলো ইম্পর্টেন্ট।